বিএনপি কি করেছে নির্বাচনের আগে, কি ধরনের আন্দোলন করেছে, সে আন্দোলনের ফল কি, কেন নির্বাচনের আগেই ফল আসলো না, নানা রকম আলোচনায় সয়লাব হয়ে আছে চারদিক। আমরা সোশ্যাল মিডিয়াতে যেমন আলোচনা করছি, মেইন স্ট্রিমেও আমি প্রথম আলোতে জানা মহিউদ্দিন আহমেদকে কলাম লিখতে দেখেছি যে বিএনপিকে বিকল্প কিছু ভাবতে হবে। কেউ কেউ এটা বলার চেষ্টা করছে, মানে বিএনপিকে নিয়ে যে যে প্রশ্নগুলো সামনে এসছে আমি এগুলো নিয়ে আমার একটা একটা করে অপিনিয়ন আলাদা আলাদা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আজ একটা প্রশ্ন নিয়ে কথা বলি যেটা নিয়ে দীর্ঘদিন থেকে আলাপ চলছিল, এই আলাপটা এখন আরও জোরে সরে উঠেছে। সেটা হলো, বিএনপি কি মাত্রাতিরিক্ত নির্ভর করেছিল আমেরিকার উপরে এবং এই কারণেই ডুবলো? মানে ডুবলো কথাটা কোট আনকোট, কেউ কেউ বলছেন বিএনপি ডুবে গেছে, সে কারণেই শব্দটা বলছি, কিন্তু বিএনপির কি আমেরিকার উপরে নির্ভরতা ছিল এবং সেটা কি মাত্রাতিরিক্ত ছিল, এই প্রশ্নটা। একটা কথা আছে এরকম, সাকসেস হ্যাজ মেনি ফাদার্স, ফেইলিয়ার ইজ অ্যান অরফান। সাফল্যের প্রচুর পিতা থাকে, যখন একটা সাকসেসফুল কিছু ঘটে তখন অনেকে ক্রেডিট ক্লেম করে, না এটা আমি করেছি, আমি ওর মধ্যে ওই রকম করেছিলাম, সেই রকম করেছিলাম, নানা রকম ক্রেডিট ক্লেম করার চেষ্টা করে, অনেক পিতা থাকে। ফেইলিয়ারের কোনো পিতা নাই, ও অনাথ, অরফান। সো বিএনপি ফেল করেছে আমি তা বলছি না, কিন্তু বিএনপিকে অ্যাপারেন্টলি কারো কারো কাছে মনে হয় বিএনপি ফেল করেছে এবং এটা একটা দীর্ঘমেয়াদী ফেল বলেই এক ধরনের পারসেপশন দেওয়ার চেষ্টা করা হচ্ছে চারদিকে। ফলে এই কাটাছেঁড়া যেগুলো আমরা দেখছি বিএনপিকে নিয়ে, এগুলো খুবই স্বাভাবিক, এগুলো হবারই কথা ছিল, এগুলো আরও সামনে বাড়বে, আরও হবে, এই ক্রিটিকের জায়গাটা সমাজে চলবে এবং এই চলার মধ্য দিয়েই আসলে অনেকগুলো কথা বেরিয়ে আসবে, যেটা থেকে হয়তো বিএনপি তার সামনের গাইডলাইনও খুঁজে পেতে পারে। প্রথম কথাটা হচ্ছে, বিএনপি কি আমেরিকার উপরে নির্ভর করেছে? আমরা বিএনপির অফিসিয়াল যে বক্তব্য, আমার মনে আছে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ধরনের একটা প্রশ্নের জবাবে জেলে যাওয়ার আগে খুব স্পষ্টভাবে বলেছিলেন, যে কোনো দেশ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে যারা দাঁড়ায়, যে পদক্ষেপ নেয়, তাকে তারা স্বাগত জানান। অফিসিয়াল স্টেটমেন্ট মোটামুটি এরকম। আমি শাহজাহান ওমরের বাবা অবতার টবতার বলাকে স্যাবোটাইজ হিসেবে দেখে, যেটা আমি এসেছি, এবং উনি খুব সিগনিফিক্যান্ট কেউ নন যে তার বক্তব্যকে ভেতর থেকে নিতে হবে। কিন্তু এটা সত্য, আমরা যদি অফিসিয়াল আনঅফিসিয়ালি বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীর মধ্যে কথা বলি, আমি দেখেছি তাদের মধ্যে আমেরিকার প্রতি খুব সিরিয়াস ধরনের একটা নির্ভরশীলতা ছিল। আচ্ছা, এই যে নির্ভরশীলতা তৈরি হয়েছে, যেটা অফিসিয়ালি বলে তার চাইতে বেশি ছিল, সেটার দায় বা কেন এটা হয়েছে? বিএনপি আমেরিকাকে যেভাবে দেখে, আমেরিকা বাংলাদেশের গণতন্ত্রের জন্য যা যা করবে বলে মনে করেছে, সেই হাইপটা আসলে কেন তৈরি হলো? আমরা যদি এভাবে দেখি, এই হাইপটা আসলে আমেরিকার কারণে তৈরি হয়েছে। আমরা যদি পুরো আমেরিকার ট্র্যাক রেকর্ড দেখি, ধরুন আমেরিকার বাইডেন প্রশাসন আসার পর থেকে তারা চেষ্টা করেছে তাদের গণতন্ত্রকে মার্কেট করার জন্য। ট্রাম্পের সময় এই জায়গাটার ব্যাকস্লাইডিং ছিল, ট্রাম্প নিজেই গণতন্ত্রী মানুষ নন, রাদার ট্রাম্পের সাথে সারা পৃথিবীর যত স্বৈরাচার আছে তাদের সবার সাথে ভালো খাতিয়ে ছিল। সেই স্বৈরাচার নির্বাচন ছাড়া থাকুক পুতিনের মতো, অথবা নির্বাচন সহ থাকুক জনাব মোদির মতো, সবার সাথে তার বিরাট খাতির। ফলে বাইডেন এসেই ঘোষণা করলেন তিনি ডেমোক্রেসিকে নার্চার করার চেষ্টা করবেন, এবং আমি বহুবার বলেছি এটা তার স্ট্র্যাটেজির পার্ট। সে মনে করেছে এর মাধ্যমে চীনের ফুটপ্রিন্ট বিভিন্ন দেশে কমানো যাবে। একটা দেশ যদি স্বৈরাচারী হয়ে ওঠে, এটা একেবারে অন্ধভাবে হয়ে যাবে তা না, দের আর লটস অফ স্ট্র্যাটেজিক ফ্যাক্টরস, কিন্তু মোটা দাগে দেখা গেছে তারা চীনের কবজায় চলে যায়। সো আমেরিকা অনেকগুলো দেশে ডেমোক্রেসিকে প্রমোট করার চেষ্টা করলো, সেটাকে কেউ কেউ বলেন যে এক্সপোর্ট করার চেষ্টা করলো, দ্য ডেড ইট। এর মধ্যে বাংলাদেশ, আমরা সোফার আমেরিকা যেসব জায়গায়, তৃতীয় বিশ্বের মানে দক্ষিণ এশিয়া বা এশিয়া এবং আফ্রিকার যেসব দেশে, বা মানে মধ্য আমেরিকা যেটা, সেখানকার যেখানে যেখানে চেষ্টা করেছে, তার মধ্যে সবচেয়ে বেশি চেষ্টা বাংলাদেশে করেছে, এটা ভিজিবল ছিল, ইট ওয়াজ সো ভিজিবল। ক্যাম্বোডিয়া আমাদের কাছের দেশ, স্যাংশন দিয়েছে ইলেকশনের পরপর, কিন্তু ক্যাম্বোডিয়াতে আমরা দেখিনি যে আমেরিকা এনগেজ করতে চাইছে তাদের সাথে। তার সাথেও কিন্তু সেই ব্যবসা বাণিজ্য আছে, তাদেরও গার্মেন্ট এক্সপোর্ট করে ক্যাম্বোডিয়া প্রচুর। একই কথা আফ্রিকার দেশগুলোতে, উগান্ডা আছে, জিম্বাবুয়ে আছে, যেগুলোতে রিসেন্টলি স্যাংশন দিল, যে কেউ খুঁজে দেখুন যে কোথাও আমেরিকান ডেলিগেট এইভাবে যায়নি। বাংলাদেশের টপ লেভেল থেকে, মানে ব্লিংকেন ছাড়া এরপর থেকে আর উজরা জিয়া এসছেন, তার নিচের ডোনাল্ড লু এসছেন, তার নিচের আফরিন আখতার এসছেন, এবং রিপিটেডলি এসছেন, কখনো কখনো একসাথে এসছেন, দুর্নীতিবিরোধী কর্মকর্তা মিস্টার নেফিও এসছেন। বাংলাদেশ থেকে যখনই কেউ আমেরিকায় গেছে,
আমাদের মনে থাকার কথা, সেটা সালমান এফ রহমান হোক, পররাষ্ট্রমন্ত্রী হোক, এমনকি প্রধানমন্ত্রী যখন হোক, যে জাতিসংঘের এই অধিবেশনে যখন প্রধানমন্ত্রী গেলেন তখন তার সাথে উজরাজিয়া ডোনাল্ডো বৈঠক করেছেন, এই একই ইস্যুতে বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানবাধিকার নিয়ে ক্রমাগত বলে গেছেন। 2021 সালে ডিসেম্বর মাসে মানে ম্যাগনিটস্কি একটা স্যাংশন দেওয়া হলো র‍্যাবের বিরুদ্ধে, তারপরে এসে তেইশ সালের মে মাসে এসে আবার ভিসা পলিসি ঘোষণা করা হলো 7 মাস আগে নির্বাচনের, যেটা আর কোনো দেশে হয়নি। অন্যান্য দেশগুলোতে নির্বাচনের পরে ভিসা পলিসি ঘোষণা করা হয়েছে, আমাদের 7 মাস আগে ঘোষণা করা হয়েছে, পরে সেপ্টেম্বরে জানানো হলো যে আমরা ভিসা পলিসিতে অ্যাকশন নিতে শুরু করেছি। সো এই রকমভাবে এত বেশি এনগেজমেন্ট তারা বাংলাদেশের সাথে দেখিয়েছে, মনেই হচ্ছিল বাংলাদেশকে তারা টেস্ট কেস হিসাবে সবচেয়ে সিরিয়াসলি নিয়েছে, যে তার এই যে চিন্তা, তার এই যে প্রজেক্ট, এটা কতটা এফেক্টিভলি ইমপ্লিমেন্ট করা যায়। সো আমেরিকার এই যে সংগ্রহ সবগুলো ঘটনাকে আমরা যদি একত্র করি, যে কোনো নিউট্রাল অবজারভার, আপনি বিএনপি করুন বা সরকার বিরোধী হন, নাও যদি হন, আপনি নিউট্রালি যদি দেখেন, দেখবেন এগুলো প্রত্যেকটা আসলে দিনের শেষে, আমি আবারও বলছি প্রত্যেকটা দিনের শেষে মনে হবে যে আমেরিকা বাংলাদেশকে অনেক সিরিয়াসলি নিয়েছে, ফলে সে অনেক দূর পর্যন্ত যেতে পারে। এর মধ্যে শ্রমিক অধিকার নিয়ে কথা হলো, সেই অধিকার নিয়ে ব্লিংকেনের বক্তব্য আসলো, কংগ্রেসম্যানরা চিঠি লিখলেন, সব কিছু যদি আমরা একত্র করি। এছাড়া ক্রমাগত স্টেটমেন্ট তো হয়েছেই, যখনই বিএনপির বিরুদ্ধে কোনো সমস্যা হয়েছে স্টেটমেন্ট হয়েছে, ক্র্যাকডাউনের বিরুদ্ধে স্টেটমেন্ট হয়েছে, জয়েন্ট স্টেটমেন্ট হয়েছে, মিডিয়া নিয়ে স্টেটমেন্ট হয়েছে, একটা মিডিয়া কোয়ালিশন আছে বাংলাদেশে অনেকগুলো ইউরোপিয়ান দেশ এবং আমেরিকা, ক্যানাডা এরা সহ, তারা রেগুলারলি স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশের মিডিয়া নিয়ে, বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা নিয়ে। সো আপনারা যদি সব একত্র করি, আমেরিকা বাংলাদেশে অনেক দূর যাবে এই হাইপটা আসলে তাদের কারণে তৈরি হয়েছে, যে কেউ যদি এভাবে ভাবে, ইউ ক্যান নট ব্লেম দেম। এখন বিএনপি তো আসলে সত্যিকার অর্থে আমরা যদি নিউট্রালি দেখি, বিএনপি তো খুব সাধারণ ধরনের কর্মসূচি পালন করতে পারছিল না পুরো এন্টায়ার 2018 সালের পরেও। যখনই আমেরিকা এই ব্যাপারগুলোতে সতর্ক হতে শুরু করলো, সরকারকে চাপ দিতে শুরু করলো, তখনই বিএনপির আসলে এই যে সমাবেশগুলো আমরা দেখলাম, প্রথম জেলায়, তারপরে বিভাগে, তারপর ঢাকায়, আবার এরকম 2-3 রাউন্ড হয়েছে এবং প্রত্যেকটাতে অভূতপূর্ব সমাবেশ করতে পেরেছে বিএনপি। এই যাবতীয় যত ঘটনা ঘটলো সেই ঘটনাগুলো আসলে আমেরিকার কারণেই ঘটতে পেরেছে, আমেরিকার পদক্ষেপের কারণে। সুতরাং এটার উপরে ভিত্তি করে বিএনপি এক ধরনের আস্থা রেখেছে, এবং সম্ভবত বিএনপি চেয়েছে আমেরিকার পদক্ষেপের সাথে তার কাজ সিনক্রোনাইজ করবে। তাতে যেটা দাঁড়ালো, 28 অক্টোবর যখন বিএনপির উপরে ক্র্যাকডাউন হলো, তারপর সেই অর্থে দু একটা স্টেটমেন্ট ছাড়া খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখা যায়নি, এবং বিএনপি আমার ধারণা যে এই পদক্ষেপগুলো না থাকার কারণে সরকারও অনেক বেপরোয়া হয়ে উঠল, এবং সেই বেপরোয়া কাণ্ডের মুখে বিএনপির 25,000 নেতাকর্মী গ্রেপ্তার হলেন, টপ সব নেতা গ্রেপ্তার হলেন, এর মধ্যে নানা রকম বিভৎসতা চললো, বাসায় হামলা চললো, আত্মীয় স্বজনকে গ্রেপ্তার করা হলো, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঘটলো। তার মানে আমরা বলছি, তাদের এক ধরনের অন্তত নির্বাচনের আগে নিষ্ক্রিয়তা সরকারকে সাহস তৈরি করেছে, যার কারণে সরকার এত বেশি ক্র্যাকডাউনের পথে যেতে পারছে। এখন ওই জায়গাটা আসে, বিএনপি কি মাত্রাতিরিক্ত নির্ভর করেছে? আসলে যেটা হয়, আমার মনে হয় যে দীর্ঘদিন বিএনপি যে ধরনের একটা পরিস্থিতির মধ্য দিয়ে এই দেশে যাচ্ছে গেছে, আমরা সেই নেতাকর্মীগুলোর কথা যদি চিন্তা করি, যারা মানে এখন তো পালিয়ে টালিয়ে আছে, তাদের কথা বাদই দেই, তারা যারা জেলে গিয়েছিল, যারা টর্চার্ড হয়েছে, সব সরিয়ে রাখি, যারা দিনের পর দিন কোর্টের বারান্দায় ঘুরতে হয়েছে সপ্তাহে প্রতি 3-4 দিন, এইরকম একেবারে প্রায় হতাশ ডুবন্ত নেতাকর্মীরা যখন আমেরিকাকে দেখেছে, টপ থেকে কী মেসেজ দেওয়া হয়েছে, আমি আসলে জানি না বিএনপির ভেতরে কী মেসেজ দেওয়া হয়, কিন্তু তাদের মধ্যে এই ব্যাপারে রিলাই করার টেন্ডেন্সি একটু বেশি থাকতে পারে, সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, হয়তো এটা হয়েছে। এবং আমরা আবার এই মুহূর্তটাতে বাস করছি, এটা একেবারে একটা নতুন সিনারিও বাংলাদেশের ইতিহাসে। 2018 সালের নির্বাচনে যেহেতু বিএনপি গিয়েছিল, এই সরকার বিরোধী ফাইটটা ছিল না, 2014 সালে আসলে এই সোশ্যাল মিডিয়ার এই জায়গাগুলো ছিল না, ফলে আমরা বহু মানুষ বিভিন্ন রকম কথাবার্তা বলেছি, বিভিন্ন রকম তথ্য আমাদের সামনে এসছে, এবং এই তথ্যগুলো আমরা আসলে যেটা হয়
ঠিক ভেরিফাই করা চাইতে হচ্ছে আমাদের কগনিটিভ বায়াস, আমরা বিশ্বাস করতে চেয়েছি সেটার সাথে যেটা যেটা তথ্য মিলেছে সেই তথ্যগুলো আমরা নিয়ে, সেটাও সম্ভবত এক ধরনের অতি আস্থা বা অতি নির্ভরশীলতা তৈরি করেছিল। আমার মনে হয় এটা হয়ে থাকতে পারে, যতটুকু আমি আমার ভিডিওগুলোতে এই জন্য একটা সময় অপ্রয়োজনীয় একটা কথা রিপিটেডলি বলার চেষ্টা করেছি, সেটা হলো আমেরিকা, ইউরোপ বা আর কারও যে কোনো পদক্ষেপ আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের সাহায্যকারী বা ক্যাটালিস্ট, এটা লড়াইয়ের গতিটাকে বাড়িয়ে দেয়। আমরা যারা কেমিস্ট্রি পড়েছি আমরা জানি কেমিস্ট্রিতে কতগুলো পজিটিভ ক্যাটালিস্ট আছে, রিয়াকশানটা এমনিই আসলে হবে কিন্তু ওটা দিলে ওটা ফাস্টার হয়, কিন্তু ক্যাটালিস্ট কোনো রিয়াকট্যান্ট না, ও কোনো দিন কোনো বিক্রিয়া ঘটাতে পারে না। সো আমেরিকাকে আমি আসলে ওই জায়গাটাতেই রাখতে চেয়েছি, এবং এটা আমি, যারা আমাকে নিয়মিত শোনেন, আমি অন্তত আমার মেসেজ থেকে কেউ যাতে মিসগাইডেড না হন, যে মানে কেউ কেউ মানে আমি ব্যক্তিগত পর্যায়ে আমাকে বলতে শুনেছি যে সরকারের সাথে আমেরিকার এতই সংঘাত আছে যে বিএনপি নামা লাগবে না, আমেরিকাই সরকারকে ধরে ফেলে দেবে। আমি সত্যিকার অর্থে একেবারে মানে কিছু না জানা, একেবারে অসচেতন এরকম মানুষ না, মোটামুটি জানাশোনা খোঁজ খবর রাখা সচেতন মানুষকেও এই ধরনের কথা বলতে দেখি, যে তার স্ট্র্যাটেজিক ইন্টারেস্টে এই জায়গায় এসছে, সে নিজেই এখন সরকারকে ফেলে দেবে, বিএনপি আসলে বাহানা। সো এই ধরনের কথাবার্তারও একটা জায়গা হতে গেছে, এটা আসলে কোনোদিনও ছিল না, এটা আসলে কোনোদিনও ছিল না। আমেরিকা বাংলাদেশে চেয়েছে এবং সরাসরি সরকার ফেলে দেবে, এসব কোনো রকম রেজিম চেঞ্জ করবে কোনোখনই কোনো এরকম কথা বলে নাই, কিন্তু একটা ফেয়ার ইলেকশনের কথা বলেছে। আমরা ধরে নিতে পারি যে একটা ফেয়ার ইলেকশন যদি হয়, সেই ইলেকশনটা আদতে আসলে আওয়ামী লীগকেই ক্ষমতাচ্যুত করবে, মানে মোটামুটি ফেয়ার ইলেকশন হলেও। সো তার চাওয়ার এক ধরনের ইন্টারপ্রিটেশন আমরা বিটুইন দ্য লাইন্স এভাবে করতে পারি, কিন্তু এটা তো স্পষ্টভাবে ছিল না। কিন্তু দিনের শেষে আমরাও যদি অতটুকু করে গিয়ে থাকি, এটা হয়তো সম্ভাবনা হয়েছে, এবং টু সাম এক্সটেন্ট আমি জানি না, কেউ কেউ এই অভিযোগও করেন, এই যুক্তিও দেন, এবং যেটা যৌক্তিকও শোনাবে যে সরকার অনেক সময় অনেক কথা মাঠে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছেন। আমি নাম বলছি না একজন ভদ্রলোককে, আমরা দেখব সকাল বিকাল আমেরিকা স্যাংশন দিচ্ছে, কতজনের বিরুদ্ধে স্যাংশন দিচ্ছেন, নামের তালিকা দিচ্ছেন, যিনি অতি সরকারের সুবিধাভাজন সুবিধাপ্রাপ্ত ব্যক্তি হিসাবে আমরা চিনি, এখন তিনি আসলে সমানে এগুলো করে বেড়াচ্ছেন, এবং আমরা অনেক আগ্রহ নিয়ে দেশের টিভি চ্যানেল, বিদেশি কতগুলো ইউটিউব বা ফেসবুক বেস চ্যানেলে ক্রমাগত বলে গেছেন। সো সরকারের দিক থেকেও এগুলোকে মাঠে ছেড়ে এক ধরনের অতি নির্ভরশীলতা তৈরির চেষ্টা হয়তো বা ছিল, আমি জানি না পরিস্থিতি কী ছিল, কতটুকু করেছেন, আমি অন্তত একজন মানে দূর থেকে একজন দেখার মানুষ হিসেবে বলছি। শেষ করব এই জায়গায়, কেউ কেউ মনে করছেন বিএনপি ডুবেছে, যে আমি ডুবেছে শব্দটা আসলে মানুষের কথা নিয়ে, যেন আমি এটা কোটান কোটে রেখেছি আমার হেডলাইনে, বিএনপি ডুবেছে মনে করছেন, না বিএনপি আসলে ডুবে নাই, বিএনপি সোফার যা করেছে, বিএনপি অনেক ভালো কাজ করেছে, এরকম একটা তীব্র ভয়ঙ্কর বিভৎস স্বৈরাচারী শক্তি যার দেশের মধ্যকার স্টেট মেশিনারি তার হাতে, যার সাথে ভারত অত্যন্ত নির্লজ্জভাবে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার পথে দাঁড়িয়েছে চায়নার আশাকে সাথে নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা ঠিকঠাকই করেছে। এর মধ্যে বিএনপি, হ্যাঁ আমি আগেই যেটা বলেছি, বিএনপির আসলে একটু নিজের জায়গা থেকেও দেখা দরকার আছে, যে কথাগুলো আসছে সেগুলো তাদের জায়গা থেকে একটু এক ধরনের রেট্রোস্পেকটিভ, যে কোন কোন জায়গায় এ ধরনের কোথাও কোনো ভুল ছিল কি না, আর তাদের আর নতুন করে কি করা যায়, কারণ এই গণতন্ত্রের লড়াই বিএনপি থামাবে না বলেছে, এবং আমরাও তাই মনে করি এবং বহুবার বলেছি, বিএনপি করতে হবে না আপনাকে, আমি বিএনপি করি না, কিন্তু এই দেশের এই মুহূর্তের গণতান্ত্রিক পুনরুদ্ধারের লড়াই বিএনপি করছে, এবং এই সরকারের বিরুদ্ধে একটা বড় ধরনের মুভমেন্ট তৈরি করার সক্ষমতা বিএনপির আছে, এটাই অন্তত এই মুহূর্তে বিএনপির সাথে থাকার আমাদের কারণ। সো বিএনপিকে আমরা, কেউ যদি ক্রিটিক করতে চাই, আমাদের মতামত জানাতে চাই, আমরা সেটা জানাতেই পারি, এবং আমি আশা করি বিএনপি অ্যাকোমোডেটিভ হবে, এবং আমি আরও কিছু কিছু প্রশ্ন উঠেছে, আমি সেই প্রশ্নগুলো নিয়ে আবারও কথা বলবো।